저거 눈누더니 문대 브람하시바라탐 반저따따스루비남 세월이 부르샹가반대 세자고드반도순노람 문대 항아바람아난남 노하바다나남바람 크리스나 고우저자고드반돈 문대 북야 저것도 그림 나나다나 저것도 반도 샤르나것도 빠르고 또 다수다수다샤남 다섯 단 비니 프로 아 자네는 밑에 부족한 까부다 또 생기에 떠나이 그 밑으로 가면 나여 닥쇼 비샤마루 디저바루 죽어 다르면 빠르고 문대 자갓 리어카루 나부타루 나마스티카라 시티아요 저건 나타 시타요 사비타요 사쿠타요 샤콜라타요 티나마 아 나르 피토 초랭이 치다 아프도 나 야부 티르나 칼루 스마라 파이토 문나토 절로 사나 샤바티시암 허리 뿌렸다 순다라 두티 까담 머션디 비타 사다 리다여 끝내리 시푸르두가 섰지난다나 브라하피라비라망아멀그마도딜라깡쿤달라크란토간담 끈작샹꼼부깐탕쉐미토시바그무캄 수아더레나스토베누 쉐망 샴팡 티팡강 아로비카르바샤남 부시탐 비자연자 만베 빈다마나스탕 에지버티샤테비탕 브람호 구팔로비샴 우캄카루티바차람 펑궁랑가야티기림 얏크리파 타와항아반비 파라마난드마드밤 만차골부터 드스트기파신드드이바차 어디다나가빼면의 부시나비부나무나마 드샤스바나마트레나그네나무트베드티스와람 사이바샤르삼판나 드스마이스리구르비나마 세스테고훈달가사 액라샤난그바스테 গুরুসুন্দরের কথা পার্শ্বদগণ সুন্দর করে গিয়েছেন। সে বৃন্দাবন দাস তাকে বলা হয়েছে বেদু ব্যাস কৃষ্ণ ভাগবতে কহে বেদু ব্যাস চৈতন্যের ব্যাস বৃন্দাবন দাস আর সে শ্রী কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য শ্রী চান্দ দুটি গ্রন্থ সব বিশিষ্ট অলসুন্দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল এসব চৈতন্য মঙ্গল প্রায় সমসাময়িক গ্রন্থ কবিরাজ গোস্বামী বৃন্দাবন দাসের তারপর কবিরাজ গোস্বামী আরো কিছু পরে কিন্তু গ্রন্থ ত্রয় এটা ত্রয়ী যাবো সম্পদ ভুল কথা বুঝবার জানবার আর গোস্বামী পদগ্রাম বাংলা কিছু লেখেন নাই সংস্কৃতে গৌসম্বন্ধে কোনো গ্রন্থ লেখেন নাই যত গ্রন্থ লিখছেন কোনো একটা গুরুর প্রণাম আছি একটা বা দুটা মন্ত্রে আছে রঘুনাথ দাস গোস্বামী গৌর কথা গ্রন্থ গ্রন্থ লেখেন না চৈতন্যস্তব কল্পবৃক্ষটি গ্রন্থ অনেক তপ স্তুতির মধ্যে গুরুলীলার কথা নিঃস্বতন্ত্রীলার কথা আছে গৌর কথার প্রতি এরাই সম্ভব সম্ভব গুর কে এই কথাটা কবিরাজ গোস্বামী এক প্রশ্নে বলেছেন একবার প্রথম মঙ্গল আচরণে গুর কে সুন্দর করে বলছেন রাধা কৃষ্ণ প্রণয় গীতি রাধিনী শক্তি রশ্মা
একাপ মানাও ভবি পূজা বেহ ভেদং গতৌতৌ চৈতন্যাখ্যং প্রকট মধুনা তদ্বয়ং চক্রমাপ্তম রাধা ভাব দ্যুতিশিবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। প্রণাম মন্ত্র প্রণাম করছে, রাধাভাব দ্যুতিশিবলিত কৃষ্ণ সন্দ প্রণাম করছে তিনি গৌর। প্রণামটার মধ্যে গৌরের তত্ত্বটা নিহিত হয়ে আছে, সুন্দর ভাবে বলছে। রাধা ভাব দূত সে বলিতাম নৌমি কৃষ্ণ স্বরূপম, কৃষ্ণ কে প্রণাম করছেন, কিরকম কৃষ্ণকে প্রণাম করছে, রাধা ভাব দূত সে বলিতাম। এই গৌরের পরিচয়টা মন্ত্র মধ্যে এসে বলছে, কৃষ্ণ সে বৃন্দাবনে সকল অশের সঙ্গে যুক্ত আছে, সন্ত দৈষ্ট্য শৈক্য বাস্চল্য মধুর সদৃষ্টি একটা চমৎকারী রূপ আছে, তার মধ্যে মধুর রসে সর্বাতিশয় চমৎকারিতা, কারণ সর্বতভাবে কৃষ্ণকে পাওয়া যায় মধুর রসে। তার মধ্যে কোনো আরো তারতম্য আছে, আরো বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যায়, সবচেয়ে বেশি পাওয়া যায় শ্রীকৃষ্ণকে রাধা করুণায়, রাধাই সবচেয়ে বেশি করে পেয়েছে ভগবত বলছে না কিন্তু অনায়া রাধিত নূন অঙ্গ ভগবান হরে ঈশ্বর। রাধার কথা গোপীরা বলছেন যে এই যে গোপী তিনি নিশ্চয়ই সর্বাধিক আরাধনা করেছিলেন কৃষ্ণকে, নাহলে রাশের দিন গোপীরা কৃষ্ণ হার হয়ে বলছেন আমাদের সব ফেলে একে নিয়ে আসছেন কেন, নিয়ে আসছেন হঠাৎ দুদিন নেই, পরে নানা রকম চিহ্ন চলছেন দেখে বুঝছেন যে একদিন নিয়ে আসছেন, খানিক্ষণ পর তাকে পেওয়া গেল সে রাধাকে। রাধা বলবে শব্দটা উল্লেখ নেই ভাগবতে, একজন অতি প্রিয় তোমাকে দেখে তাকে বলছেন গোপীরা যে কি সবচেয়ে অধিকতর ভাগ্যবতী পুণ্যবতী বলে না অধিকতর আরাধনা করেছেন কৃষ্ণকে, আরাধনাটা কি তার ব্যাখ্যা করেছেন কবিরাজ গোস্বাই, কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম বিখ্যাত ভুবনে। আপনার নামটা যে রাধা বা রাধিকা তার কারণ বলছেন ওই অনায় রাধিত শ্লোকের ভাব নিয়ে, কি ইনি সবচেয়ে কৃষ্ণকে বেশি আরাধনা করেছেন, আরাধনাটা কি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধনে, আরাধনাটা তপস্যাটা কি কৃষ্ণ বাঞ্ছা পূর্তি, পৃথিবীকে সেইটি আরাধনা সেইটি সেবা, যা সেবা করি তার বাঞ্ছা পূর্তি ইচ্ছাটা পূর্তি করলে তার আনন্দ হবে সুখ হবে। কৃষ্ণকে সবচেয়ে সুখ দিতে যিনি বেশি পারেন সর্বাপিক কৃষ্ণের আস্বাদন দর্শন স্পর্শন অনুভূতি সবচেয়ে বেশি যান, কি করে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করে আরাধন, তার আরাধনা হচ্ছে কৃষ্ণে কৃষ্ণের বাঞ্ছা পূর্তি যাবে, ইচ্ছা পূরণ হবে, ইচ্ছা পূরণ হলেই তার সুখ হবে, যত তার গভীর ইচ্ছা পূরণ হবে তাই অধিকতর সুখ হবে। তাই কৃষ্ণের সব প্রকার বাঞ্ছা পূর্তি করাই যার আরাধনা সাধনা, এই রাধার পরিচয় এটা তার কার্য দিয়ে পরিচয় তার তত্ত্ব পরিচয় এই শ্লোকই কৃষ্ণদাসকে বেঁধে দিয়েছেন। রাধা কে এত বাঞ্ছা পূর্তির আরাধনা করতে পারে কি দেশে, রাধা কৃষ্ণ প্রণয়ের দিকে প্রণয়ের বিকৃতি, বিকৃতি শব্দটা বাংলা খুব সুন্দর না, বিকৃতি জানাটা হচ্ছে বিকার, বিকার একটা যে পরিবর্তন হয় তার বিকৃতি পরিবর্তন, বিকৃতিটা এই দশম শাস্ত্রে কিরকম প্রয়োগ হয়, যেমন দুগ্ধের থেকে আপনি মাখন তুলছেন এটাকে বলে দুগ্ধের বিকৃতি মাখন, আর মাখন থেকে আপনি ঘি বানাইয়েছেন মাখনের বিকৃতি ঘৃত, আবার ঘৃত থেকে আর কিছু করা যায় বিকৃতির অপোজিট হলো প্রকৃতি, প্রকৃতি মানে অরিজিন সোস্তাব, প্রকৃতি হলো দুগ্ধ তার বিকৃতি হলো মাখন, আর তার বিকৃতি হলো ঘৃত আর বিকৃতি নেই, দুগ্ধ হলো শুধু প্রকৃতি
কীর্তি হলো চরম বিকৃতি, আর মাঝে মাখন ছিল প্রকৃতি ও বিকৃতি। ওই দুগ্ধের দিকে তাকালে বিকৃতি, আর কীর্তির দিকে তাকালে প্রকৃতি। এই অস্থির দার্শনিক এতে প্রকৃতি বিকৃতি অবশ্যই প্রয়োগ হয়। রাধা কৃষ্ণের ভালোবাসার বিকৃতি, ভালোবাসার যে পরিবর্তন হয়, গাঢ় হয়, আরো গাঢ় হয়, গাঢ় হইতে হইতে চরম গাঢ়তা যেখানে পৌঁছায় সেগুলো তো চরম বিকৃতি আর হইতে পারে না। ভালোবাসা গাঢ় কথাটা কঠিন আসতে হবে, গাঢ় কালই বলে তাহলে তো তাকে তো সব দিয়ে বুঝাইতে হবে। গাঢ় কি ভালোবাসাটা, গাঢ় অর্থ কি? জলটা গাঢ় না, হাত ঢুকানো যায়, কাঠটা গাঢ় হাত ঢুকানো যায় না, এই লোক গাঢ় ঘন। আর কাঠের মধ্যে একটা লোহা মারা যায়, কিন্তু একটা লোহার পিড়ি তার মধ্যে লোহা ঢুকানো যাচ্ছে না, গাঢ়। আপনি বিজ্ঞানী ভাষায় বললে ইন্টার মলিকুলার স্পেস, যে মলিকুল যেটা তৈরি এর মধ্যে ফাঁকা আছে, এই স্পেস যেখানে বেশি সেটা তরল, আর ইন্টার মলিকুলার স্পেস যেখানে যত কম তত গাঢ় তত ঘন, তত আরো এত ঘন যার মধ্যে কিছু প্রবেশ করার ফাঁকি নেই, উপায় নেই। সেটা হলো একেবারে ঘন, প্রেমের ঘন অবস্থা রাধা কৃষ্ণের প্রতি ভালোবাসা সেটার ঘনত্ব। এটা এখানে ঘন অর্থ কি, আন প্রবেশের উপায় নেই, অন্য বস্তু প্রবেশে অবসর রাহিত্য, অন্য বস্তু প্রবেশের অবসর নেই, অবকাশ নেই, অবকাশ রাহিত্য। অন্য বস্তুটা কি, এটা তো লোয়া দিয়ে দৃষ্টান্ত করলাম, ভালোবাসায় অন্য চিন্তা, যাকে ভালোবাসি তাছাড়া অন্য চিন্তাও আছে। একটা মা ছেলেকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর মঙ্গল চিন্তাও তো আছে, সুতরাং একেবারে সবখানে গিয়ে ভালোবাসে না। তো ভালোবাসার মধ্যে অন্য কোনো ভাবনা যদি প্রবেশ করল তাহলে ভালোবাসা একটু গাঢ় হলো না। যে কোনো মানুষের যে কোনো ইচ্ছায় যদি প্রবেশ করে তাকে ভালোবাসার মধ্যে, আর কোনো বাঞ্ছা যদি থাকে তারে ভালোবাসে আমার এই সুযোগ, এই সুবিধা, আমার শান্তি হবে, আমার মুক্তি হবে, আমার মুখ হবে, এগুলি অন্য জিনিস ঢুকে আছে ভালোবাসার মধ্যে, এসব কোনো বাঞ্ছা নেই। একেবারেই সর্বপ্রকার বাঞ্ছা শূন্য যখন হবে তখনই ওই গাঢ় হবে। প্রেম চরম বিকৃতি মানে চরম গাঢ়তা প্রাপ্ত হইয়া আছে। রাধা যে কৃষ্ণকে ভালোবাসেন তাতে আন চিন্তা অন্য কোনো ভাবনা কৃষ্ণ ছাড়া প্রবেশ করতে পারে না, কোনো ভাবনায় প্রবেশ করতে, ভাবনা আর কিছু নাই, একবার সর্বোধাবে কৃষ্ণ ভাবনা, সর্বোধাবে কৃষ্ণ। ওই এইটা হলো গাঢ়তম অবস্থা। রাধার স্বরূপটা কি কৃষ্ণ প্রেম, যে শুধু প্রেমটা ভালোবাসাটা, এটা ধরো গাঢ় হয়েছেন, ধরো গাঢ় হইতে 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 এমন একটা গাঢ়তম অবস্থা প্রাপ্ত হয়েছে, সেই 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 প্রীতিটা ঘনীভূত মূর্তি হচ্ছে রাধা। রাধা কৃষ্ণের ভালোবাসা ঘন মূর্তি, আর আর ঘনীভূত হইতে পারে না, আর কিছু করতে পারেন না, মাখনটা ঘি হয়ে গেছে আর কিছু করতে পারেন না, আর আর ঘিটকে কি বিকৃতি ছেড়ে আর কোনো বিকৃতি হয় না। তো সে রাধাতে কৃষ্ণের প্রতি যে অনুরাগটি সেটা গর্বটা প্রাপ্ত হইয়া আছে। কৃষ্ণ ভিন্না আন্য চিন্তা একেবারে শূন্য, কৃষ্ণ ভিন্ন চিন্তা শূন্য না হলে তো ভক্তি হয় না। সন্ত রসের লক্ষ্মণ কৃষ্ণ ভিন্ন তৃষ্ণা ত্যাগ, কৃষ্ণ ভিন্ন আর কোনো বস্তুর প্রতি তৃষ্ণা লালসা নাই, নাই যে বললাম কিছু কিছু আছেন, আর একটা তার চেয়ে গেল, তার চেয়ে গেল, তার চেয়ে গেল হইতে 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 যেখানে আর একটি বিন্দু কৃষ্ণ ভিন্ন ইতর চিন্তার অবকাশ নাই, তাহলে গাঢ়তম, সেজন্য গাঢ়তম ভালোবাসাটা গাঢ়তম মূর্তি। ভাবের কথা, ভাবের কথা মূর্তিও আছে একটা, তো ভাব তাদের একটা ভাব তো নিশ্চয়ই, কিন্তু ভাবের আবার একটা মূর্তি আছে। ভাবের যে মূর্তি সেটা বৃন্দাবনে প্রকাশ হয়েছে রাধা রূপীতে, রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণয় বিকৃতি, এই একটা পরিচয়। আর একটা পরিচয় ছিল রাধা, এটা তো সব বলা হয়ে গেল, একটা পরিচয় লাগিনী শক্তি, শ্রীকৃষ্ণের শক্তি, শ্রীকৃষ্ণ শক্তিমান, অনন্ত শক্তি কৃষ্ণ, তার মধ্যে তিনটা শক্তির প্রধান, একটি বলে বহিরঙ্গা, একটি বলে অন্তরঙ্গা, একটি বলে মাঝামাঝি,
নদীকে বলে প্রতিষ্ঠা, একটা মায়াশক্তি, একটা অন্তরঙ্গ শক্তি, একটা মধ্যবর্তী জীবশক্তি। জীবশক্তি আর মায়াশক্তি জগৎটা চালাচ্ছে, মায়াশক্তি, মায়াশক্তি আর জীবশক্তি এই দুটাই বিশ্ব সংসারকে চালাচ্ছে দুইটা শক্তির দ্বারা। এই দুইটি কথা কথা গীতায় আছে, মায়াশক্তির এই পঞ্চভূতাদি ভূমি রাপ নল বায়ু খং মন বুদ্ধি এবচ অহংকার ইতি মে ভিন্না প্রকৃতির অষ্টধা, একটা হইল ভৈরঙ্গা প্রকৃতি, অপর আর একটা আছে ইয়ম মিতস্তন্য প্রকৃতি বিদ্ধি মে পরাম জীবভূতাং মহাবাহু জয়দং ধৈর্যতে জগৎ। এই জগৎটা ধরে আসে জীবশক্তি, এই অহংক জীবশক্তি যে একটা শক্তি কৃষ্ণের চৈতন্য আছে তার আমার জীব, জীব শক্তি হল চৈতন্যযুক্ত শক্তি একটা কৃষ্ণের অংশ, একটা শক্তি তার জীব শক্তি যে একেবারে তটস্থা। তটস্থা বলে কেন, জীব শক্তি মায়াশক্তির সঙ্গে খেলা করে, করতে করতে সে বদ্ধ হয়ে কৃষ্ণ ভুলে যায়, আবার যদি মায়াশক্তির খেলা ছেড়ে দিয়ে বন্ধন মুছে হয়ে কৃষ্ণমুখী হয় অন্তর্মুখী হয়, অন্তর্মুখী হলে কৃষ্ণের দিকে চলে যায়, কৃষ্ণের দিকে চলে যায়। জীব শক্তি মধ্যবর্তী শক্তি, আর এক বাইরের শক্তিটা বহিরঙ্গা শক্তি বিশ্ব সংসার, আর অন্তরঙ্গা শক্তি আছে যা নিয়ে সে নিজে নিজে থাকে, আপনাকে আপনি যা করেন আপনার মানে আত্মার সাধন করেন, আবার কখন কখন আস্বাদন করতে গিয়ে পুষে করেন, লাদার সঙ্গে অন্তর একটা স্বরূপ আছে কৃষ্ণ পুষে করেন, দুই হলেন বাৎসল্যের মূর্তি, বাৎসল্য রসটা কৃষ্ণীতে আছে, এটা বৃন্দাবনে পুষে করলেন দশদত্তে নন্দতে ইত্যাদি। আসেন তার সুশক্তিটাকে পুষে করে আসেন বলে দিলা হ্যাঁ, আচ্ছা শক্তি তিনটা কী হলো, বহিরঙ্গ শক্তি মোটামুটি বুঝছি, বিশ্ব সংসারটা যা দেখি এইটা তো বহিরঙ্গ শক্তির প্রকার দেখছি, এই যে নিয়ে আমরা আলোচনা করি, এই যে নিয়ে আমরা থাকি বিজ্ঞান এই নিয়ে গবেষণা করে বহিরঙ্গা শক্তি নিয়ে, যে গবেষণা করে যে কর্তা যে করে সে তো জীব, চৈতন্যময় জীব, সে হল তার ভগবানের তটস্থ শক্তি। এই তটস্থ শক্তি আর বহিরঙ্গা শক্তি ক্রিয়া বিশ্ব জগৎ, এই দুইটা শক্তি জগৎ চলে, আর একটা তা শক্তি আছে, এই দুইটা শক্তিকে গীতায় পড়া পড়া বলছেন। আর একটা শক্তি আছে অন্তরঙ্গা শক্তি, অন্তরঙ্গা যেটা সঙ্গীত মাখামাখি হয়ে গেছে তার সঙ্গে থেকে সম্পূর্ণ যুক্ত হয়ে আসে, তার সে পৃথক করা যায় না তার থেকে, এটা গাছের ডালপালা ফুল গাছের সঙ্গে যুক্ত আছে, ফুলটা তুলে নিতে পারেন ডালটা কেটে ফেলতে পারেন, কিন্তু গাছের যেটা জীবনী শক্তি সেটাকে আর গাছের সঙ্গে জড়িয়ে আছে, জীবন শক্তি দিয়ে আপনি কেড়ে নিলেন গাছটা মরে গেলাম, জীবন শক্তি আর গাছ প্রায় একই। সেরকম যে কৃষ্ণের যেটা বহিরঙ্গ শক্তি মনে করেন ডালপালা ফুল ফল আমরা আসি, কিন্তু আপনি সরে গেল ক্ষতি হয় না কিছু, সরে গেছে থাকে যেমন তেমন, কিন্তু রাধীর শক্তি আর কৃষ্ণ প্রায় একই, যার দ্বারা কৃষ্ণের আনন্দ আস্বাদন হয় ওইটার নাম রাধিনী শক্তি। তিনি তো স্বরূপটা তার শুধু আনন্দ খন আনন্দ সঞ্চয় তার কাজ নেই, বিশ্ব সংসার চালাইতে হয় না কৃষ্ণের, ওই বহিরঙ্গ শক্তি আর শক্তি চালায়, তিনি আপনি থাকেন আনন্দ আস্বাদন, আনন্দ স্বরূপতাই তার কাজ, একেবারে একেবারে আনন্দ ঘন আনন্দময় আছে, বেদান্ত সত্যি আছে আনন্দময় তিনি শুধু আনন্দময় এটা বুঝলেন কি করে বসা পুরো পুরো পুনঃ শাস্ত্র থেকে আনন্দময় বলে আছে, আনন্দময় বলতে যেমন স্বর্ণময় সোনার বিকার আনন্দের বিকার না, ময়ের প্রাচুর্যার্থে আনন্দ প্রচুর, আনন্দ প্রচুর তাতে অফুরন্ত আনন্দ, আনন্দ ঘনীভূত মূর্তি, আনন্দ ঘটনা কৃষ্ণ আনন্দ আশ্রয় করে কিসের দ্বারা, সূক্ষ্ম করে চিন্তা করছে কথা বলি যে বাক শক্তির দ্বারা, দেখি যে এটা দৃষ্টি শক্তির দ্বারা, শুনি যে এটা শ্রবণ শক্তির দ্বারা, ভাবি যে এটা ভাবনা শক্তির দ্বারা, আমি যতদিন কাজ করি তার করস্পন্ডিং একটা শক্তি আছে, সেটা না থাকলে চক্ষু দেখছি কান শুনছি, সে শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেলে কান শুনতে পারবো না, দর্শন শক্তিটা এই চক্ষুটাই না ব্রেন আছে, দর্শন শক্তি যে সব অর্গান আছে সেখান শক্তি দেখছি আমি, শক্তিটা যে একটা কাজের শক্তি আনন্দাসন করে কিসের দ্বারা, যে শক্তি আনন্দাসন করি সেটাকে শাস্ত্রের পরিভাষা লাভিনী শক্তি, লাভিনী শক্তি শ্রীকৃষ্ণ, লাভ আহ্লাদনে আহ্লাদন তো যার দ্বারা হয় নিজের আনন্দ হয় যার দ্বারা, একটু সেটার পর মানুষ বুঝতে পারে তার বেশি সংসারে, সংসার মানুষ আনন্দ পায় একবার শাস্ত্রকার বলে সংসার মানুষ আনন্দ পাই না, যেটা আনন্দ সেটা যে পায় না সেটা সুখ বলে, সুখ থেকে সে আনন্দ মনে করে,
আমরা যেটাকে আনন্দ বলি সেটা আনন্দ ঠিক না, আনন্দ তো আত্মা ধর্ম, দেহ ধর্ম না। খাইতে ভালো লাগে বা বেশক লাগছে খেতে, এটা আনন্দ না ঠিক। ইন্দ্রিয়ের সঙ্গে বস্তু সম্বন্ধে যে একটা অবস্থা, এটা সুখ, সুখ আর আনন্দের মধ্যে একই না। আনন্দ তো আত্মা, আর সুখটা দেহেন দিয়ে একটু আলোচনা কি তার কিছু আসা বাচ্চা স্পর্শ আরে কবচ ইত্যাদি যাক, এটা আলোচনা ছেড়ে দে। আনন্দ সত্যি একটা আত্মা ধর্ম, মানুষ খুব বেশি লোক জীবনে আনন্দ পায় না, কোনো কোনো কবি খুব সাবেক দ্বারা তার এই আনন্দ পায়। আত্মার আত্মাতে পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে একটা মিলনম ভাব পেটি আনন্দের উদয় হয়, যত বেশি মিলন হয় ততই পরম আনন্দ উদয় হয়। তাই আনন্দ যে আনন্দ ঘন মূর্তি কৃষ্ণ, যে শক্তির দ্বারা আনন্দ আস্বাদন করেন। আনন্দে আমরা একটা জিনিস একে একে আস্বাদন ঠিক হয় না, আস্বাদন করতে গেলে বিতরণ করতে হয়, আর আনন্দে একে একা ভোগ করা যায় না। এমনি লৌকিকও মানুষের আনন্দে একে একা ভোগ করা যায় না, সুখ একা ভোগ করা যায়। আনন্দ হইলে বিয়েতে ইচ্ছে হয়, আনন্দ একটা সবই আছে যে ছড়িয়ে করতে চাইছে, সুখ যে তারা সব আছে সংকীর্ণ হয়ে যেতে চায়। জিনিসটা সুখ দিয়ে আমাকে সেটা আপনাকে দিতে চাই না, যে আনন্দ দেয় সেটা মনে হয় যে পাড়ার পড়শি সবাইকে দেই। আনন্দের মধ্যে একটা ছড়িয়ে পড়া সরানো ব্যাপকতা গুণ আছে। কৃষ্ণ ওই আনন্দ শক্তির দ্বারা দুটো কাজ করেন, যদি আনন্দ আস্বাদন করেন আর প্রিয়জনকে আনন্দ দান করেন। কৃষ্ণের প্রিয়জনেরা ভক্তরা যে কৃষ্ণ দর্শনে স্পর্শনে চিন্তনে ধ্যানে মিলনে আনন্দ অনুভব করে, এই আনন্দ তো কৃষ্ণের দেন। কিসের দ্বারা দেন? দাদিনী শক্তির দ্বারা। দাদিনী শক্তি করে ভক্তির পোষণ, কৃষ্ণকে আনন্দ দেন আর ভক্তকে আনন্দ দান করে। এই যে শক্তিটা কৃষ্ণের দাদিনী শক্তি, দাদিনী শক্তির প্রকাশ আনন্দ যেখানে হয়, দেখ শ্রীকৃষ্ণের আনন্দ আতিশয্য সর্বাতিশয় সর্বাধিক আনন্দ যে পরিপূর্ণ হয় সেই হল দাদিনী শক্তি একখানে ঘনীভূত মূর্তি। দাদিনী শক্তির ঘনীভূত মূর্তি শ্রীরাধা, রাধা একটা পরিচ্ছেদ ভালোবাসার চরম।